মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে মুসলিম বিশ্বের অন্যতম পরাশক্তির দেশ ইরান। নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে নিজেদের তৈরি আর্মান অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং আজরাখশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। শনিবার ইরানি সরকারি বার্তা সংস্থা ইরনান বরাতে এসব তথ্য জানানো হয়েছে। শনিবার এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানির উপস্থিতিতে দুটি গাড়ির উপর নতুন অস্ত্রের উন্মোচন করা হয়। ইরান জানায় দেশের প্রতিরক্ষা জগতে নতুন সিস্টেম যোগ হওয়ায় ইরানের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। বার্তা সংস্থাটি জানিয়েছে আরমান ক্ষেপণাস্ত্র ব্যবস্থা একযোগে 120 থেকে 180 কিলোমিটারের মধ্যে 6টি লক্ষ্যবস্তুকে প্রতিহত করতে পারে। অন্যদিকে আজরাখশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা 50 কিলোমিটার এলাকার মধ্যে লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। এতে 4টি এন্টি মিসাইল রয়েছে। এর আগে গত জুন মাসে প্রথমবারের মতো নিজেদের তৈরি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামনে নিয়ে আসে ইরান। ওই ক্ষেপণাস্ত্রের নাম ছিল ফাত্তাহ। এটি 1,400 কিলোমিটার দূরের শত্রু ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। গেল কয়েক বছর ধরে চোখ ধাঁধানো সমরাস্ত্র প্রদর্শন করে আসছে ইরান। তারা মাটির নিচে আস্ত একটি বিমান ঘাঁটি বানিয়ে ফেলেছে যেন শত্রুপক্ষ তাদের আস্তানার খোঁজ না পায়। সেখানে মজুদ রাখা আছে ডজনকে ডজন অত্যাধুনিক সব যুদ্ধ বিমান আর ড্রোন। শুধু যুদ্ধ বিমানই নয়, ভূগর্ভস্থ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে তাদের। মাটির নিচ থেকে এসে শত্রুপক্ষের হামলা ঠেকিয়ে আবার চলে যাবে টানেলে। সম্প্রতি সেই ফুটেজও প্রকাশ করেছে তেহরান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলের হামলা ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে কয়েক মাস ধরে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ এবং হামাসের প্রতি সংহতির অংশ হিসেবে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজে হামলা করে আসছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। ইরানপন্থী এই গোষ্ঠীটির হামলার জবাবে ইয়েমেনে তাদের সামরিক স্থাপনায় একের পর এক হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এছাড়া সিরিয় ইরাকে ইরানপন্থী গোষ্ঠীদের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। অমিত হাসান, রবিন, কালবেলা।